যুবকের মতো যৌবন তো আল্লাহ কোন সৃষ্টিকে দেয় নাই, বলেন তো দেখি হুজুরকে জিজ্ঞাসা করার, কোন সৃষ্টিকে যুবকের মতো যৌবন দিছে কিনা? এক যুবকের এক যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে যৌবন দামি না সম্পদ দামি? হ্যাঁ, যৌবন একমত সবাই, দেখি কাকে একমত, হাত উঠান তো, নামান নামান নামান। তাহলে যুবকের বাবা উচিত কি উচিত না? সমগ্র জগতের সম্পদ, নারীর নারীত্বের সামনে সমগ্র জগতের সম্পদ কিচ্ছু না, তুচ্ছ, কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। এক যুবকের যৌবনের সামনে সমগ্র জগতের সম্পদের কোনো মূল্য নাই, তা আল্লাহ বলবে না? বলবে না কেন? মানুষ তুমি অকৃতজ্ঞ হলে তো হলে কি করে? এই জন্যই তো হাদিস বলে, যখন বিমুখ হয়ে যায় সব পাওয়ার পরে, যখন আল্লাহ ভুলা যায়, আল্লাহ ভুলা যাব আগেই বলা নেই। আজকে সারা দুনিয়ার মুসলমানের নির্যাতনের একমাত্র কারণ, সারা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত, এক একজন এক এক ভাবে নির্যাতিত, শুধু ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত না, কি সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত না? মানেন না? সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত, শুধু নির্যাতিত না, নিষ্পেষিত, শুধু নিষ্পেষিত না, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট। শুধু এই কারণে, আল্লাহ ভুলা যাওয়ার কারণে, আমরা আল্লাহ ভুলা গেছি। আল্লাহ যদি আল্লাহ না বলতাম, তাহলে আল্লাহকে চিৎকার দিতে হতো না, বিমুখ হইতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করেন না। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, আল্লাহর থেকে যখন বিমুখ হয় তো আল্লাহ কাছে আইসা ডাকেন। ইলা আইন, কই চললি, কোথায় চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে তোকে? কেউ শুধু অস্তিত্ব তো দেন নাই, অস্তিত্ব দিয়ে সাজাইছেন, নাহলে মার পেটের থেকে কতটুকু আসছিলাম, ভাবেন না একটু, কতটুকু কে সাজাইল, কে সাজাইছে? আরে বলেন না, আল্লাহ বলতে ভয় লাগে কেন? এটাই তো মুসলমানের অধপতনের কারণ। এই মজমায় হবে একজনও পাওয়া যাবে না, ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার, একজনও নেই এখানে, সকালে 100, বিকালে 100, 200 বার আল্লাহ বলে। এরকম যুবক আছে সারাদিনে একবার আল্লাহ বলে না, একবার না, নাই। হ্যাঁ, সারাদিনে একবার আল্লাহ বলে না, অক্সিজেন কান নেন, বলেন চিটাগাং অক্সিজেনের থেকে নিয়ে আসি অক্সিজেন, ঠিক না? হ্যাঁ, কার অক্সিজেন নেন, কয় লিটার নেন ডেলি? 550 লিটার নেই, 550 লিটার। লিটার চিনেন? যান দোকানে বিক্রি হয় 1 লিটার তেল, এরকম 550 লিটার নেই, 1 পয়সা বিল নেন না, 1 পয়সা বিল দেন বিল, তারপরও তো একবার আল্লাহ বলে না। মার খাবে নাকি ফুলের মালা খাবে? ফুলের মালা পড়াবে আল্লাহ, তাই না? সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, মানুষ বানাইলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, একবার আল্লাহ বলে না, একবার 24 ঘন্টায়।
মনের থেকে। আজকে আল্লাহ ভুলার কারণে এই দুর্দশা। আমি নিয়ে যাইতেছি, কথা লম্বা হবে না, কেননা এই দুর্যোগের ভিতরও চলে আসছি। শুধু ওয়াদা ছিল এই জন্য, নাহলে এই দুর্যোগের ভিতরে ঢাকার থেকে বাহির হওয়ার মতো সাহস আমার এইখানে নাই। শুধু ওয়াদা পুরা করার জন্য চলে আসছি, কথা লম্বা হবে না। তো যখন বিমুখ হয় আল্লাহ কাছের থেকে ডাকে, আমার চেয়ে বড় দাতার সন্ধান কোথায় পেলে? কে দিল তোমাকে আমার চেয়ে বড় দাতার সন্ধান? আমার চেয়ে বেশি কেউ দিছে? হালুয়া চারটা আকবর আমিননি, আমার চেয়ে বড় কারো সন্ধান তোমার কাছে আছে? আল্লাহর চেয়ে বড় কে আছে? নাই? আরে না আছে, আরে আছে। বড় ভাইও তো আল্লাহর চেয়ে বড়, ঠিক না? বড় ভাই থাকে না এলাকায়? যুবকরা বুঝবো, আপনারা বুঝবেন না। তো আল্লাহর চেয়ে বড়, ঠিক না? ওসি সাহেব তো আল্লাহর চেয়ে বড়, ঠিক না? এসপি সাহেব তো আরো বড়, ঠিক না? ডিসি সাহেবের তো কোনো কথাই নেই, ঠিক না? আল্লাহ বলে আমার চেয়ে বড় তোর সন্ধান কে দিল? আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফমান জা আলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? অমান জা আলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? অমান জা আলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? অমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ নিখুঁত ভাবে কে চড়াইয়া দিল? আজকে তুমিও দেখা বিষের বোতল কিনতে চাও, আর তোমাকে দেখো ওরনা গলায় পেঁচাইতে চায়। মনে হয় বোঝেন নাই আপনারা, না বুঝলে কি যুবকরা বুঝে ফেলছে। তুমিও ফুল নিয়ে পিছে পিছে দৌড়াইতে চাও 14 তারিখে, আর তোমার পিছে পিছেও দৌড়াইতে চায়। কে দিল এই গোশতের আর চামড়ার আবরণ? কে দিছে? মানেন না? যদি মানতো যে আমার জাতি, হায় হায় হায়, তাইলে পরিবেশ এরকম হতো না। যদি মানতো তাইলে যুবক ঘন্টার পর ঘন্টা নেটে দেখা কোনোদিন চুলের স্টাইল বাহির করত না। জিজ্ঞাসা করে রাগ হয়ে যাবে রাগ, ঘন্টার পর ঘন্টা দেখা চুলের স্টাইল বাহির করে নেটের থেকে, না করে না? আচ্ছা আপনি তো বলতে পারবেন না, যুবক করে জিজ্ঞেস করি, করে কি কয় ওই পিছনে করে? হ্যাঁ, স্ক্রিন শর্ট দিয়ে নেওয়া যায় সেলুনে, সেলুনের মুরগা ভালো পাইছে, মুরগা চিনেন? দেখাইতে দেরি, 100 টাকা কাটার চুল, এই ডিজাইন 500-র কমে কাটা যাবে না। আর যুবকও বলে টাকার কোনো প্রশ্ন না, এই ডিজাইন কেটা দিবি, ঠিক না? হায় 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 হায়। আল্লাহ বলে আমা কুনতা মা আম্মা হিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি না? গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইয়া দিল? আমা কুনতা সাগিরা ফামান কাব্বারা, ছোট ছিলি না? তোকে বড় কে করলো? আমা কুনতা দাইফা, তুই দুর্বল ছিলি না? দুনিয়ায় মেশিন আসে না এখনো, কোনো মেশিন দুনিয়ায় আসে না। বাচ্চাটা যখন মার পেটের থেকে জন্ম নেয়, তো দুর্বলতা মাইপা বইলা দিবে, এরকম মেশিন দুনিয়ায় এখনো বিজ্ঞানের কাছে আসে না। কতটুক দুর্বল ছিল? আল্লাহ বলে ফামান কাওয়াকা, তোকে সুঠামত তো কে দিল? মোটর সাইকেলে উঠলে বাবুই ভিন্ন, ঠিক না? চিনেন মোটর সাইকেল? না চিনে না? বাবুই ভিন্ন, আর পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? হ্যাঁ, নাম বললাম না আমি, চিটাইঙ্গে শব্দ জানি কিছু, নাম বললাম না, খালতো আর তালতো বললাম না আর কি।
পিছে কেউ বসা থাকলে ফুল চার্জ।